প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির স্টোরি অব দ্য ফায়ার অনুষ্ঠানে প্রিয় দর্শক আজ একটি অন্যরকম বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো শায়েখ আদিল কালবানি তার পুরো নাম শায়েখ আদিল বিন সেলিম বিন সাঈদ আল কালবানি আবু আব্দুল্লাহ তিনি সৌদির মক্কানগরীর পবিত্র গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম ইতোমধ্যে তার প্রাণ জুড়ানো তেলাওয়াত ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ সারা বিশ্বের মুসলমানদের কাছে তিনি একজন দায়ী হিসেবে পরিচিত তিনি আফ্রিকান বংশোদ্ভূত প্রথম কাবার ইমাম প্রিয় বন্ধুরা তিনি কিভাবে ইমাম হলেন এটি নিয়ে এর আগে প্রফেসর মুখতার আহমেদ এবং মাওলানা মিজানুর রহমান আজহারি তাদের আলোচনায় কিছু তথ্য তুলে ধরেছিলেন তোমাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হইলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে আমি তাদের তথ্যের সূত্র উল্লেখ করছি না ওয়াশিংটন পোস্ট একটি ইন্টারভিউ ছেপেছিল ইমাম কালবানির সেখানে তিনি ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন আমার মা অনেক সময় বিরক্ত হয়ে এই দোয়া করতেন যে আল্লাহ তোকে কাবার ইমাম বানিয়ে দিক সেই বিরক্তি হয়ে দোয়াটি নিশ্চয়ই আল্লাহ কবুল করেছিলেন এবং তিনি ইমাম হয়েছেন এখন হঠাৎ করে তার প্রসঙ্গ কেন তার প্রসঙ্গের একটি বড় কারণ রয়েছে তিনি ভিডিও চিত্রে অভিনয় করেছেন সেই কারণে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন কেন এই সমালোচনা সেই বিষয়ে আমি আসব। ইসলামের প্রচারক হিসেবে তিনি বেশ সমাদৃত ইউটিউবে তার কোরআন তেলাওতের ভিডিওগুলোতে লাখ লাখ মানুষের কমেন্ট রয়েছে সেখানে প্রত্যেকেই তাকে সাধুবাদ জানিয়েছেন প্রশংসা করেছেন তার অসাধারণ হৃদয়গ্রাহী তেলাওতে অনেক মানুষ আপ্লুত হন প্রতিনিয়ত ইউটিউবে সেগুলোর ভিউ প্রতিদিনই বাড়ছেই নতুন করে একটি ভিডিওর মাধ্যমে তিনি বিশ্বজুড়ে আলোচনা এসেছেন এবং এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে রিয়াদ সিজন দু হাজার একুশের উৎসবের কমব্যাট ফিল্ডের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছেন শায়েখ আদিল কালবানি এমন একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টির পাশাপাশি সমালোচিত হচ্ছেন তিনি ভিডিওটিতে দেখা যায় সৈন্যরা যুদ্ধে নিযুক্ত এবং যুদ্ধের অস্ত্র ব্যবহার করছে দুই মিনিট একচল্লিশ সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে তাকে একটি সংক্ষিপ্ত চরিত্রে দেখা যায় জানা গেছে সৌদি আরবের জেনারেল অথরিটি ফর এন্টারটেনমেন্টের টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন জনপ্রিয় তারকা তুর্কি আল শেখ সেই ভিডিওটি নিজের টুইটারে শেয়ারের মাধ্যমে শেখ আদিল আল কালবানি টুইটের নিচে রসিকতা করে লিখেছেন আপনি কি মনে করেন আমি হলিউডে যেতে পারি আল শেখ মেসেজে রিপ্লাই দিয়ে বলেছেন আপনি যে কোনো কিছুতে ভালো করবেন কালবানি এর আগেও মিউজিককে জায়েজ বলে বেশ আলোচিত এবং সমালোচিত হয়েছেন প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই কালবানি যে ভিডিওটিতে অভিনয় করেছেন যে বিজ্ঞাপন চিত্রটিতে তাকে দেখা গেছে সেটি কি অশ্লীল বা সেটি কি দেখার অনুপযোগী আসলে কিন্তু তা নয় ধরুন আপনি এমন একটি উচ্চ আসনে রয়েছেন সেই আসনে থাকার পর অন্য এমন একটি অন্য ঘরানার কাজ করলেন যেটি আসলে সাধারণ মানুষ কল্পনা করতে পারেন না ভালোভাবে নিতে পারেন না এটিই হচ্ছে মানুষের সাধারণ উপলব্ধি এই উপলব্ধির মধ্যে পড়ে গিয়েছেন কালবানি কারণ তিনি একজন ইসলাম প্রচারক তিনি দায়ী তিনি মক্কার কাবা শরীফের সাবেক ইমাম তাকে মানুষ অনেক সম্মানিত এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত করে রেখেছেন এখন হঠাৎ করে একটি উৎসবের বিজ্ঞাপন চিত্রে যখন তাকে দেখা যাচ্ছে সুতরাং তাকে নিয়ে এত সমালোচনা হচ্ছে এই কাজটি যদি অন্য সাধারণ কোনো মানুষ করতেন সাধারণ কোনো আলেম করতেন তাহলে এতটা সমালোচনা বা বিতর্ক হতো না তার মানে এই যে মানুষ যখন একটি সুনির্দিষ্ট সম্মানের মধ্যে থাকেন তাকে যখন বিপুল মর্যাদা দেয়া হয় তারপরে তিনি কি করবেন বা কি করবেন না সেটি কিন্তু মানুষের জনমতের উপরও নির্ভর করে বা প্রজ্ঞা দিয়ে তখন কাজ করতে হয় এক্ষেত্রে ইমাম কালবানি প্রজ্ঞাহীনতার পরিচয় দিয়েছেন এখন আমি এই প্রসঙ্গ ধরে চলচ্চিত্র নিয়ে কিছু কথা উপস্থাপন করতে চাই কদিন আগে তালেবান একটি নীতিমালা তৈরি করেছে তারা বলেছে আফগানিস্তানেও চলচ্চিত্র নির্মাণ করা যাবে তবে সেই চলচ্চিত্র কোনোভাবেই যেন শরীয়তের সীমা লঙ্ঘন না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং চলচ্চিত্রে নারীরা অভিনয় করতে পারবে না যাই হোক এতদিন পরে হলেও তালেবান একটি নীতি তৈরি করতে পেরেছে এখন সেই নীতি অনুযায়ী আফগানিস্তানের চলচ্চিত্র নির্মাতারা কি চলচ্চিত্র বানাবেন সেটি প্রশ্ন সাপেক্ষ বিষয় আমরা জানি যে উনিশশো সালে একটি বিপ্লবের মধ্য দিয়ে ইরান ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে ইরানেও চলচ্চিত্র নির্মিত হয় একটি কাঠামো সারা বিশ্বে দেখিয়েছে যে ইসলামের আলোকে চলচ্চিত্র নির্মাণ করা যায় যদিও ইরানের এইসব ধারণা এইসব প্রায়োগিক দিক নিয়ে অনেক সমালোচনা রয়েছে অনেকে ইরানের মুসলমান বা শিয়াদেরকে মনে করেন না। সে আলাদা বিতর্কের বিষয় কিন্তু ইরান যে শিল্প এবং সংস্কৃতির ক্ষেত্রে একটি দিক নির্দেশক ভূমিকা পালন করেছে তা অবশ্যই আমাদেরকে বলতে হবে এরপর আমরা দেখছি যে হাল সময়ে তুরস্ক চলচ্চিত্র নির্মাণ না করলেও চলচ্চিত্রের যে শক্তিশালী কিছু সিরিয়াল নির্মাণ করছে সেই সিরিয়ালগুলো সারা বিশ্বে জনপ্রিয় হচ্ছে বিশ্বের বড় বড় পুরস্কার অর্জন করছে সেই সিরিয়ালগুলো এখন তুরস্কের এইসব সিরিয়াল মুসলিম তরুণদের অনুপ্রাণিত করছে শুধু তাই নয় সারা বিশ্বের অন্যান্য সম্প্রদায়ের এবং ধর্মের মানুষকেও আলোড়িত করছে আন্দোলিত করছে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি বর্জন করব নাকি পরিশুদ্ধতার অভিযান চালাবো বাংলাদেশের কথা যদি বলি বাংলাদেশের চলচ্চিত্রে মুখ্য উপজীব্য বিষয় হচ্ছে প্রেম প্রেমের বাইরে অন্যান্য প্রসঙ্গ এখানে খুবই কম আনা হয় কিন্তু বাংলাদেশের নির্মাতারা চাইলেও মুক্তিযুদ্ধ গৌরবান্বিত শত বছরের ইতিহাস মূল্যবোধ এবং শিক্ষণীয় অনেক কিছু নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে পারেন এটি ধারা তৈরি করতে পারেন মানুষের জীবনের অনেক না পাওয়ার বেদনা তুলে ধরতে পারেন অসঙ্গতিকে সামনে আনতে পারেন কিন্তু এই বিষয়টি কখনোই হয়নি কি হয়েছে যারা পরিশুদ্ধতার কথা বলেন আদর্শের কথা বলেন বা সত্যের পথে আহ্বান করেন তারা এটিকে কেবলমাত্র বর্জন করেই গেছেন কিন্তু কখনোই ভাবেননি এত বড় শক্তিশালী মাধ্যমে আমার কথাটিও যদি উচ্চারিত হয় তাহলে বিপুল সংখ্যক মানুষের কাছে সেই কথা পৌঁছে যেতে পারে প্রিয় বন্ধুরা চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যম আর পৃথিবীতে নেই গণমাধ্যমের মধ্যে এটি হচ্ছে শ্রেষ্ঠ সুতরাং যারা সমাজ পরিবর্তনের কথা বলেন নতুন দিনের কথা বলেন আদর্শায়িত জীবন ব্যবস্থার কথা বলেন তারা কেন চলচ্চিত্রের দিকে ঝুঁকছেন না চলচ্চিত্রে কেন তারা তাদের কথাগুলো তুলে ধরছেন না এই প্রশ্নটি রেখে আমি আজকের আলোচনা শেষ করছি ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর দেশ মুফতি মোহাদ্দেশ এবং ওলামাইকেরামের সার্বিক তত্ত্বাবধানে দুই যুগ ধরে হাজি সাহেবদের খেদমত নিয়োজিত আবাবিল হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি হারাম শরীফের অতি নিকটের থেকে হজের চার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে হজ ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ